মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এন্ড সেফ আছো। তো একটা নতুন সকাল, নতুন দিন, নতুন হোপ। সো সকাল সকাল, সকাল আর নেই, ঘড়িতে দেখো, ও বাবা, জাস্ট 12টা বাজে, আমার সকাল এখন হলো। আমি খুব টেনশনে আছি আমার হস্টেলে যাওয়ার পর কি অবস্থাটা হবে, বিকজ 25 তারিখ আমি হস্টেল চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট, যেটা বাবা কালকে নিয়ে এসেছিলো, তো ওটা কালকে আর খাইনি, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজ সকালে গরম করেছি, এবার এটা খাবো। দেখো এবার এমন বিচ্ছিরিভাবে গরম করেছি, এইটার এই অবস্থা হয়েছে ওপর থেকে। যাই হোক, তো আমি খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর লাইক অ্যাজ ইউজুয়াল, ফার্স্ট বাইটটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে খাই, আমার ভালো লাগে আর কি। তো বাচ্চা এখন দুপুর 2:15। আমি মুখে এই যে দেখতে পাচ্ছ কলা লাগিয়েছি, একটুখানি শুকিয়ে গেছে পুরোপুরি, এবার জাস্ট গিয়ে স্নানটা করবো, তো তখন ধুয়ে নেবো। তো দেখো দেখি মা কি করছে। মা এই যে এখানে ভাজছে হচ্ছে গরম গরম পাঁপড়, এই যে বেশ এখানে কয়েকটা ভেজে রেখেছে, তো আমি একটু তুলে খাই। স্নান ঠান করে ফ্রেশ হয়ে খেতেও বসে গেছি, তো চলো দেখাই আজকে দুপুরের লাঞ্চে কি আছে। আজকে দুপুরের লাঞ্চে আছে সাদা ভাত, আর এই যে হচ্ছে বেগুন, আর বেগুন পোড়া বড়ি দিয়ে লঙ্কা দিয়ে মা মেখেছে, আর এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে ছোলার ডাল, আর এইখানে আছে আমার ফেভারিট সাবুর পাঁপড়, এমনি মানে মশলা পাঁপড়, আর এইটা হচ্ছে আমের আচার। আরে হেভি হচ্ছে তোর, ঠাকুর কোথায়? ওই তোর ঠাকুর দেখছিস? বা এটা তোমার রথ? এটা তোমার রথ? পুচকু পুচকু এখন মুডে নেই সুন্দর বলার। হাই গাইস, গুড ইভিনিং। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি উল্টারাথের জন্য। আমি পড়েছি সেই আমার রথেরই ওই পুরনো হচ্ছে মানে ঘাগড়াটা, আর একটা এমনি নর্মাল টপ পরেছে, কিছুই সাজগোজ করিনি, জাস্ট এমনি নর্মালি যাচ্ছি বেরোচ্ছি, দ্যাটস অল। আর এই হচ্ছে ব্যাপার, তো চলো লেটস গো, তারপর রাস্তায় গিয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে। প্রচন্ড ভিড় হয়েছে, ওই তো কি সুন্দর রথ রথ সুন্দর রথ হয়েছে এখানে, ভীষণই সুন্দর। এই যে ভেতরে জগন্নাথ আছে, এই যে পালকি, রীতিমতো এটা পালকি। আর এই যে এখানে হচ্ছে গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর রথে বসে ঘুরছে। এটা হচ্ছে আমাদের মন্দির, তোমরা তো আগে দেখেইছো। আর এই মন্দিরে আজকে এখান থেকে বেরোচ্ছে পালকি, আর ওখানে গোপাল ঠাকুর হচ্ছে রথে বসে ঘোরাঘুরি করছে। প্রচন্ড ভিড় হয়েছে যথেষ্ট, এই হচ্ছে ব্যাপার। দূর থেকে আসছে পালকিটা, জানি না এখানে আওয়াজ পুরোপুরি শোনা যাবে কি যাবে না, মানে আমি যথাসম্ভব চেষ্টা করছি। Thank you.
হচ্ছে জগন্নাথ তো বেরিয়ে পড়েছে পালকিতে চড়ে, বাট আমরা পায়ে হেঁটেই ঘুরছি, তো জানি না এখন কত দূর কি যাবো, লেটস সি। আর সাথে আছে না না ভীষণ ভালো মেয়ে, আমি অনেকদিন ধরে ওকে চিনি, আর ও খুব ভালো মেয়ে, তো ওর জন্য যদি কোনো ভালো পাত্র থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। জিনিসপত্র মোটামুটি কেনা হয়ে গেছে, রথ তো দেখলাম ওই আর কি, বাট আগের বার রথের মতো সেরকম ধুমধাম করে উল্টো রথ হচ্ছে না। যাই হোক, এখানে টুম্পা ইজ বিজি একটু কারোর সাথে, বন্ধু বান্ধবী হবে অবভিয়াসলি। আর আমি এই যে এখানে ওই আগাদা জিনিসপত্র গেছি, ও বেচারা ওগুলোকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে ভালো মন্দির দেখাই তোমাদেরকে। এটা শিবের মন্দির, এটা শিবের মন্দির। জিনিসপত্র যা কেনার ছিল কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে সব জিনিসপত্র, আর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর মাস্ক পরে থাকতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে মাস্ক পরে থাকতে, আর এখানে আশেপাশে কেউ নেই, সো অতটা অসুবিধা হবে না। এই ছাদে উঠছি, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় এক গাদা ছিল সব কাচলাম, এবার যাব ছাদে, ওগুলো একটু মেলে দেব, আর একটু ছাদে বসবো, টাইম স্পেন্ড করব, তারপরে এসে ডিনার টিনার গুলো করবো। ছাদে এসে সব জামা কাপড় গুলো শুকিয়ে নিয়েছি, এই দেখো সব সারিবদ্ধ ভাবে শুকানো জামা কাপড়। তো এবার হচ্ছে ছাদে একটু ঘুরবো, আগের দিন টিপ 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 করে বৃষ্টি পড়ছিল, তাই ভালো লাগছিল না, মানে বসতে পারছিলাম না ছাদে, তো আজকে একটু বসবো, একটু রিল্যাক্স করবো, তারপর নিচে যাব, রাতের ডিনার করবো, দ্যাটস অল। বাজছে এখন অলমোস্ট রাত 11:15, এই যে দেখো টাইমে তো বোধহয় দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এবার ডিনার করতে বসে গেছি। এই যে আজকে আছে সোয়া চাঙ্ক আছে, রুটি আছে, আর এই যে এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে আম আর স্যালাড, ব্যাস এটাই ডিনার করবো। ডিনারটা করে দেখাচ্ছি আজকে বাজার থেকে কি কি কিনলাম। ডিনার হয়ে গেছে অনেকক্ষণ, তো এবার হচ্ছে তোমাদের বলেছিলাম যে আমি কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখাবো, তো এবার একটা একটা করে দেখাবো। এই যে এটা একটা গোটা প্যাকেট অফ পার্লে জি বিস্কিট, এখানে হচ্ছে 24টা বিস্কিটের প্যাকেট আছে, তো এই গোটা প্যাকেট আমি একটা কিনে নিয়েছি আমার নিজের, পার্লে জি বিস্কিট খেতে খুব ভালো লাগে, আমি তো খাই। যাই হোক, এবার একটা বড় চিড়ের প্যাকেট কিনেছি, এটার দাম নিয়েছে 60 টাকা মতো। এই একটা ওই নমকিন মানে নোনতা বিস্কিট নিয়েছি, এটার দাম নিয়েছে 10 টাকা। আর এই নিয়েছি একটা ঝুড়ি ভাজার প্যাকেট মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য, এটার দাম নিয়েছে 20-30 টাকা। আর নিয়েছি সানলাইটের কিছু প্যাকেট, যেগুলো আমার হস্টেলের জামা কাপড় কাচতে লাগবে। বেসিক্যালি আমার বাড়িটা হস্টেলের কাছাকাছি হওয়ায় প্রত্যেক সপ্তাহে মা গিয়ে জামা কাপড় নিয়ে আসে, আমি জাস্ট জল ধোয়া করে নিই, ওই সার্ফ দিয়ে কাচি না, তো এক সেট জামা কাপড় দিয়ে যায়, এক সেট জামা কাপড় নিয়ে আসে,
আর কেচে কুচে ইস্ত্রি করে আবার পরের সপ্তাহে দিয়ে যায়। তো এইভাবেই চলেছে আমার তিনটে বছর। তোমরা দেখতে পাবে সামনের এপিসোডগুলো বেশ ইন্টারেস্টিং হবে, আমার নতুন লাইফ, হস্টেল কীরকম হয়, কি হয়, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, রাগ অভিমান, ঝগড়াঝাটি, অনেক কিছু নিয়ে অনেক রকম ব্যাপার হয়, মজমস্তি, ভীষণ আনন্দও হয়। তো আর এটা তো আমার লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারের আবার লাস্ট পর্ব। যাই হোক, তো হোপফুলি বেশ আনন্দ, মানে তোমরা এনজয় করবে। যাই হোক, তো এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিকজ ইটস ইয়োর লাইফ, ইয়োর উইশ। আর যেতে যেতে প্রত্যেক দিনই আমি এখন এই কথাটা বলি যে জীবনটা খুবই ছোট, সুতরাং প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড নিজের মতো করে বাঁচো। টাটা।